সুপ্রিয় প্রবাসগামী ভাই ও বোন, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা করোনা টিকা পাওয়ার জন্য সুরক্ষায় রেজিস্ট্রেশন করবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সুরক্ষা ওয়েবসাইট দিয়ে রেজিস্ট্রেশন করে দেখাবো। তো এই রেজিস্ট্রেশন করার জন্য আপনার শুধু পাসপোর্ট কার্ডের প্রয়োজন হবে বা পাসপোর্ট নাম্বার প্রয়োজন হবে, আদারওয়াইজ কোনো কিছু প্রয়োজন হবে না। ওকে, তো বেশ কিছুদিন ধরে আমি একটি কমেন্ট বারবার দেখতে পাচ্ছি যে আমার বিএমইটিতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিন্তু সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে পারছি না। তো আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলে রাখি, তো প্রথমে বিএমইটিতে রেজিস্ট্রেশন করতে হবে। তো বিএমইটিতে রেজিস্ট্রেশন করার পর সম্পূর্ণ তথ্য সুরক্ষায় ট্রান্সফার করা হবে, অর্থাৎ সুরক্ষা ওয়েবসাইটে ট্রান্সফার করা হবে। তো ট্রান্সফার করার পরে আপনি যখন সুরক্ষায় রেজিস্ট্রেশন করবেন তখন রেজিস্ট্রেশন সম্পন্ন হবে, তার আগে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না। এক্ষেত্রে আপনাকে বারবার ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে একটি পাসপোর্ট দিয়ে আমি প্রবাসগামী এক ভাইয়ের করোনা টিকা পেতে সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করব। ওকে, তো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ কৃষ্ণ কুমার ফ্রম টেক কৃষ্ণ 24 ইউটিউব চ্যানেল। তো আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করুন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং পছন্দসই একটি মন্তব্য করুন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে একটি ব্রাউজার ওপেন করতেছি, এরপর সার্চ বক্সে টাইপ করবেন SHUROKASA সুরক্ষা, জাস্ট এটুকু লিখলেই এনাফ, এরপর গো করুন। তাহলে দেখবেন সুরক্ষা ওয়েবসাইটের সম্পূর্ণ তথ্য প্রথমে চলে আসবে। এখান থেকে প্রথম যে অপশনটি আছে অর্থাৎ সুরক্ষা.gov.bd, এখানে প্রেস করুন। তাহলে দেখবেন সুরক্ষা ওয়েবসাইটের মেইন যে হোম অপশন সেটা ওপেন হবে। ওকে, তো এখানে দুই ধরনের নিবন্ধন দেখতে পাবেন। যদি আপনারা প্রবাসগামী হয়ে থাকেন তাহলে নিবন্ধন পাসপোর্টে ক্লিক করবেন, আর যদি বাংলাদেশের হয়ে থাকেন বা দেশেই থাকেন তারা নিবন্ধনে ক্লিক করবেন। ওকে, তো আপনারা দেশে থেকে কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে আই বক্স থেকে দেখে আসতে পারেন। এবং বিএমইটিতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে টাকা পেমেন্ট করবেন সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে, চাইলে এন্ড স্ক্রিন অথবা আই বক্স থেকে দেখে নিতে পারেন। ওকে, তো আমি নিবন্ধন পাসপোর্টে ক্লিক করলাম। এরপর পরিচয় যাচাই অপশন থেকে আপনার পরিচয়টি যাচাই করে নিন। তো এখানে তিনটে অপশন শো হবে, আপনি যা তা এখানে দিয়ে দিবেন। তো আমি একটি বাংলাদেশি কর্মীর একটি রেজিস্ট্রেশন করব, সো বিদেশগামী বাংলাদেশি কর্মীতে ক্লিক করলাম। এরপরে উপশ্রেণী নির্বাচন করুন, তো এখানে ক্লিক করলাম, এখানে দুটি অপশন চলে আসবে, শুধুমাত্র সৌদি আরব অথবা কুয়েতগামী হলে প্রথমটা, আর অন্যান্য দেশে গেলে দ্বিতীয়টা সিলেকশন করবেন। তো আমি দ্বিতীয়টা সিলেকশন করলাম। তো এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো শুরুতে এখানে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিন। পাসপোর্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এরপর পাসপোর্ট অনুযায়ী জন্মদিন, মাস এবং বছরটি সিলেকশন করে দিন। তো জাস্ট অ্যারোতে ক্লিক করলে এগুলি সিলেকশন করতে পারবেন, অ্যারোতে ক্লিক করে করে সিলেকশন করে দেবেন। ওকে, এরপর নিচ থেকে এই ক্যাপসাটি সম্পূর্ণ ভালোভাবে টাইপ করবেন। যদি ক্যাপসা বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করে রিফ্রেশ করে নেবেন। ওকে, তা আমি এটা টাইপ করে দিচ্ছি সেমভাবে। তো ক্যাপসা দেওয়া হয়ে গেলে নিচ থেকে যাচাই করুন, একবার ক্লিক করুন। তো এরপরে দ্বিতীয় ধাপ চলে আসবে। তো এখানে দেখবেন যার নামে এই পাসপোর্টটি রয়েছে তার নামটি শো হবে, যদি বিএমইটি থেকে তথ্য এখানে সেন্ড করা হয় তবেই। ওকে, তো দেখুন তার নামটি এখানে শো হয়েছে। এরপরে তার মোবাইল নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন। তো অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিবেন, কারণ এই নাম্বারে কোন তারিখে টিকা দেওয়া হবে সে সম্বলিত একটি SMS আসবে এবং টিকা কার্ড সংগ্রহের জন্য সম্পূর্ণ তথ্য কিন্তু ওই মোবাইল নম্বরে সেন্ড করা হবে। সেক্ষেত্রে অবশ্যই ফোনটি চালু রাখবেন এবং মাঝে মাঝে SMS চেক করবেন, SMS আসলো কিনা। ওকে, তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল, এরপরে নিচের তথ্যগুলি আপনাকে দিতে হবে। এরপর রয়েছে দীর্ঘমেয়াদী রোগ অথবা কোমরবিডিটি
যদি দীর্ঘমেয়াদী রোগগুলি থাকে তাহলে হাঁ দিবেন, না থাকলে না দিবেন। ওকে, প্রথমে রয়েছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, নাই সো না দিলাম, ডায়াবেটিস নাই, কিডনি রোগ নাই, থাকলে হাঁ দিবেন, স্বরযন্ত্রের রোগ নাই, ক্যান্সার নাই, কখনো COVID-19 আক্রান্ত হয়েছেন কিনা, অর্থাৎ এর পূর্বে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা, যদি হয়ে থাকেন সেক্ষেত্রে হাঁ দিবেন, না থাকলে না দিবেন। ওকে, এরপরে রয়েছে পেশা ও অন্যান্য, এখানে রয়েছে COVID-19 কাজের সাথে সরাসরি জড়িত কিনা, থাকলে হাঁ দিবেন, না থাকলে না দিবেন। এরপর রয়েছে পেশা, তো এখান থেকে পেশা সিলেকশন করতে হবে। তো এর মধ্যে যদি আপনার পেশাটি না থাকে সেক্ষেত্রে নিচ থেকে অন্যান্য দিয়ে দিবেন। তো আমি এখান থেকে অন্যান্য সিলেকশন করলাম। এরপর বর্তমান ঠিকানা, অর্থাৎ যে ঠিকানায় আপনি টিকা নিতে ইচ্ছুক ওই ঠিকানাটি ঠিকভাবে ফিল আপ করে দিবেন। ওকে, তো প্রথমে রয়েছে বিভাগ, তো বিভাগ হচ্ছে রাজশাহী বিভাগ, জেলা রাজশাহী জেলা, উপজেলা বা সিটি কর্পোরেশন বাঘা, এরপর রয়েছে ইউনিয়ন পৌরসভা বা থানা গড়গড়ি ইউনিয়ন। এরপর ওয়ার্ড নাম্বার সিলেকশন করুন, এরপর গ্রাম, পাড়া অথবা মহল্লা, অর্থাৎ আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নাম দিয়ে দিবেন। তো গ্রাম, পাড়া বা মহল্লার নাম দেওয়া হয়ে গেলে এটুকু কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, অর্থাৎ উপরে যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেসের নিকটস্থ একটি স্থান আপনাকে সিলেকশন করে দিতে হবে, বা ওই স্থানের নামের, তো ওই ঠিকানার ঠিক স্থানেও একটা কেন্দ্রের নাম চলে আসবে। ওকে, যেখানে জাস্ট যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক সিলেকশন করে দেবেন। তো এখানে ক্লিক করলাম, এরপর রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাঘা। তো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেল। এরপরে নিচ থেকে আমি শপথ করে বলতেছি যে এই ফর্মে বর্ণিত তথ্যতে আমার জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য, এখানে একটা সিলেকশন অটোমেটিক থাকবে। তো এই সিলেকশন থাকা অবস্থায় আপনাকে সংরক্ষণ করুন একবার ক্লিক করতে হবে। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনি যে ফোন নম্বরটি দিয়েছেন ওই নাম্বারে একটি কোড যাবে, যে কোডটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এরপরে নিবন্ধন সম্পূর্ণ করুনে ক্লিক করতে হবে। ওকে, তো কোড আসা পর্যন্ত অপেক্ষা করবেন, এখানে 5 মিনিট সময় দিবে, যদি না আসে তাহলে আবারও ক্লিক করবেন, তাহলে পুনরায় আপনাকে কোড দিয়ে দিবে। ওকে, তো আমি কোডটি টাইপ করে দিচ্ছি। কোড দেওয়া হয়ে গেলে নিবন্ধন সম্পূর্ণ করুনে ক্লিক করুন। তো সম্পূর্ণ করুনে ক্লিক করলে COVID-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে এরকম একটি তথ্য শো হবে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। এখন প্রশ্ন থাকতে পারে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার টিকা কবে দিবে বা কত তারিখে দিবে, কখন দিবে, এটা কিভাবে বুঝবেন? তো এটা বোঝার জন্য আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে একটি মেসেজ করা হবে। তো COVID-19 ভ্যাক্স নামে একটি অ্যাকাউন্ট থেকে এই মেসেজ আসবে, অর্থাৎ ওই নাম্বারই মনে করতে পারেন, মানে যেখান থেকে ওটিপি পাবেন ঠিক ওখান থেকেই মেসেজ আসবে, COVID-19 ভ্যাকসিন এবং আপনার নাম শো হবে, তারপরে প্রথম ডোজ গ্রহণের তারিখ, অর্থাৎ যে তারিখে দেওয়া হবে ওই তারিখ ওখানে লেখা থাকবে, এরপরে কেন্দ্রের নাম লেখা থাকবে যে কেন্দ্রে আপনি দিবেন। তো ওই কেন্দ্রে আপনাকে টিকা কার্ড এবং NID কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। ওকে, তো টিকা কার্ড সংগ্রহ করবেন কিভাবে? যখন ওই মেসেজ পাবেন তখন দেখবেন উপরে লেখা আছে টিকা কার্ড, এই টিকা কার্ডে ক্লিক করলে আপনি আপনার পাসপোর্ট নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিয়ে জাস্ট কন্টিনিউ করলে টিকা কার্ড শো হবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন, দেন আপনি টিকা দিতে পারবেন, তাছাড়া টিকা দিতে পারবেন না। ওকে, তো এই ছিল প্রসেস, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।